বিবি কান্দার কয় স্বামী রে রমজানের এক তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে বাদশাহ জুরমে মারা দরগুজার মাগুনাগারে মে তুবা মর জায়গা বারদারা মদ বান্দায় বুরি খতা আবু রুয়া খুদবাসি আরি খতা আল্লাহ সয়ডা মাইয়া দিছো আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ কইরা থাকি আমার মাফ করে পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে এক তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত কানছি বাইশ রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না ভাই তোকে পাও দুটা দর্শি ভাই পুরুষের সাথে মহিলাদের দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হয় ঠিক না বেঠে জোরে কয় ভাই জোরে কয় এই হাদিসটা বাইতে যে কবি যুবক তোদের মা যাদের বাইসা রয়েছে মার পাও দুটা ধরে বলবি মারে ইফতারির আগে আমার জান্নাতটা দিয়ে দে মা তোদের যাদের বাপ আছে ইফতারির আগে দৌড়ে যে বাসায় যে কবি আব্বা আমার জান্নাতটা দাও তো তাড়াতাড়ি ইফতারির আগে আমার জান্নাতটা দাও বাপ কইব কেমনে দিব আব্বা ইফতারির আগে হাত তোলো তুমি কও আমার ব্যবসায় যেন বরকত হয় আব্বা তুমি কও আল্লাহ যেন আমার ভালো রাখে তোর বাপ যদি ইফতারির আগে বই লই ফেলে রে ভাই তোর দুনিয়া অশান্তি আখিরাতও শান্তি আল্লাহর বান্দি রোজার মাস যায় নামাজ বিছায় কান্দে আর বলে মালি আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে দুইটা পোলা পায় ইসমাইলকে একশো বছর বয়সে পায় ইসহাক নবীর একশো দশ বছর বয়সে পায় আমার বিশ্বাস আমার ছয় মায়ার পরও একটা পোলা পাইতে পারি নিজের হাতে আমায় তুমি বানায়া লাতি মেরে তারায়া আমায় দিও বাজার এই রমজান মাস ইফতারির আগে যদি কেউ কান্দে কোন মহিলা পুরুষ যদি ইফতারির আগে কান্দে গো বাবা দুনিয়া সব আমার মালিক সহ্য করতে পারে ইফতারির আগের চোখের পানি সহ্য করতে পারে কারণ হাদিসের কুৎসিতে আছে আল্লাহ বলে আসমুলি ওয়া আনা আজিজিবি বান্দা রোজাটা আমার জন্য যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারির আগে যা চাবি আমি মাহবুব তাই দিতে রাজি হয়ে যাব আল্লাহ রসুল বলেন রমজান রে আল্লাহ তিন ভাগে বিভক্ত করছে এক নম্বরে আল্লাহর মুসলদর বৃষ্টির মতো রহমত আমার বান্দার মাথায় আমি পতিত করব এই রহমত যে যতটুকু নিবে মাথার উপরে গেলছে বইরা বালতি বইরা ডোল বইরা ঢ্যাক বইরা জাহাজ বইরা নৌকা বইরা বালতি বইরা গামলা বইরা যে যতটুকু রহমত নিবে এরপরে মেসেজ করে আমি মাগফিরাতের দশ দিনে আর জীবনের গুনাহ মাফ করে দিব এরপরে লাস্টের দশ দিনে পরে মাফ করে দিয়া জান্নাত ওর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ সাতাইশে রমজানে রাত্রে বলে দেব তোর চিন্তা নাই আমার জিম্মাদারিতে এক বছরের আগে মারা গেলে জান্নাত দান করব এ বাবা আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না চায় বিশ্বাস হয় সবাই হয় হাত উঠাই দেখান তো কার কার হয় না ঠিক আছে হয় তো সবাই চাইলে পাওয়া যায় আর দেখেন পুরুষের চাইতে রমজান মাসে মহিলাকে চাওয়াটা বেশি ভাই ইনশাল্লাহ বলেন মা আয়েশা সাদ্দে সিদ্দিকা বলেন এ ভাই থোক মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোন বিবিরা ঘুমাইতাম না আর আমাকে মা সাসিরাও কিন্তু ঘুমায় না কি লেগে স্বামীর গুতা খাওয়ানে ডরে যদি কোন কেমনে জুয়েল রেনে উঠে কবে
সেরি শেষ সময় গেল তুই হইয়া রইলি আমি না রাজনীতি করে হইয়া চাইতে আইছি তুই কি চাইতে আইছ হে তো বেটার পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছিস কত কন্না কা অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাতে সেহরি খাইয়া ঘুমায় জোহর মায়ের আসর মায়ের ইননামাল ফিরি রোজা কত কন্না কা এই রোজার একটা সাইরেনের দাম নাই আমি আমার মা সাসিদেরকে বলবো রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয় কারণ মহিলারা ঘরে থাকে স্বামীর খেদমত করে কাপড় চোপড় ধোয় ঘর মোছে সন্তানের খেদমত করে এর ভাগ দিয়ে যখন মাওলার কাছে হাত তোলে আমার মাওলা ডাইরেক্ট কবুল করে হালাকে মহিলারা রোজা থাকে ঠিকই অনেক মহিলা নামাজও পড়ে না কথা কন না কেন এ রোজা এক ফরজ প্রতিদিন রোজা সারা ফরজ হলো 17 ফরজ নামাজ কয় ফরজ আর রোজা কয় ফরজ দাম কোনটা ও 17 না 16টা যেটা কম হইডা 17 এর দাম না একটার দাম বেশি তো 17টা বাদ দিয়ে তুমি মাশাআল্লাহ রোজা থাও কুত্তাও না খায় তাই তুমিও না খায় থাও এই এর কোনো দাম নাই মিয়া নামাজ না বইরে খালি হুদা ওই হিন্দুরা যেরকম দশা ছুটায় না বাপ মরলে ওরা 40 দিন না খায় থাকে ওগো খাওয়া না বা ঠিক আছে আগুনে জ্বালানো কিছু খায় না ওরা খায় আলো ভল ভলা দি তোমার এই রোজা না ওরা দশা দশা কথা কন না গায় জোরে কও রোজা থেকে নামাজ লাগবে কি লাগবে না জোরে কও মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয় এক মহিলা স্বামী আলো রিকশা চালক কিন্তু স্বামীটা এমন জালিমের জালি আল্লাহ চালায় রিকশা এ খালি বউরে কয় আমি আর একটা বিয়ে করবো তুই যদি ভালো না হস তো রিকশা চালক মাশাল্লাহ দেখবেন যারা বেশি রিকশা চালায় আবার ছোট মনে করেন না রিকশা চালকের আগে জান্নাতে যাবে কারণ এদের টাকাগুলো 100% হালাল আর অগো শুলে এনার্জি থাকে বিয়ার জোরও বেশি থাকে বুঝেন নাই আর যেগুলো শিল্পপতি ওরা তো ফার্মের মুরগি তো রিক্সা চলে খালি বউরে ডট দেয় এইবার যদি তোর মাইয়া হয় ঠিকই 2 ইঞ্চির লোক একটা দুইটা কইতে 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 6টা মাইয়া হইছে আল্লাহর কি কুদরা বউতে কয় দেখো আল্লাহ যদি চাই এবার এটা ভোলা দিতে পারে আল্লাহ রমজান মাস মগায় রিক্সা রিক্সা চালায় আবার দেখেন আবার লোকটা বালা রিক্সাও চালায় নামাজও পড়ে রোজা উঠায় ভালো মানুষ কিন্তু ওই যে পিনিক আছে পোলা লাগলো পিনিক পোলা লাগলো পোলা চাইতে চাইতে 6টা হয়ে গেছে এইবার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে এইবার ডাইরেক্ট লাল কালি দিয়ে মেরে দিছে যদি এইবার ইননামাল মাইয়া তোর আর তোর মায়ের একসাথে তালাক লাগলো তো বউরে জিগাইছে যে মায়ের দিবা কাকা তোর মায়ের তোরে জন্ম দিছে কা এলেগে তোর মায়ের ও দিল যে তোর মতো মাইয়া জন্ম দিছে কা আমার 6টা মাইয়া হইলো কা বাজারে হাসবেন না শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন গো বাবা যখনই বলছে এইবার যদি মাইয়া হয় তোরে তালাক দিব আল্লাহর বান্দি রোজার মাস যায় নামাজ বিছায় কান্দে আর বলে মালি আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে 2টা পোলা পায় ইসমাইলকে 100 বছর বয়সে পায় ইসহাক নবীর 110 বছর বয়সে পায় আমার বিশ্বাস আমার 6 মায়ার পরও একটা পোলা পাইতে পারি নিজের হাতে আমায় তুমি বানায়া লাতি মেরে বাজার এই রমজান মাস ইফতারের আগে যদি কেউ কান্দে কোন মহিলা পুরুষ যদি ইফতারের আগে কান্দে গো বাবা দুনিয়ার সব আমার মালিক সহ্য করতে পারে ইফতারের আগের চোখের পানি সহ্য করতে পারে
কারণ হাদিসে কুদসি দেয়াছে আল্লাহ বলে আসাউনি ওয়া আনা আজিজিবি বান্দা রোজা আমার জন্য যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারির আগে যা চাবি আমি মাহবুব তাই দিতে রাজি হয়ে যাব আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারির আগে কান্দে আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও আমি জানো আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয় আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও আল্লাহ ছেলে দিও বজন দে আল্লাহর কুদরত বোঝা যায় না আলটা সোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া এইবার মাইয়া আল্লাহর বান্দির আর চোখের পানি শেষ হয় না আল্লাহ তুমি সবই পারো ছেলের মেয়ে বানাইতে পারো মেয়ের ছেলে বানাইতে পারো ছেলের মেয়ে বানাইতে পারো আল্লাহ আমি আলটা শোনো করে দেখছি তুমি আমার গর্ভে সাত নাম্বার মাইয়া আমি আমার স্বামীর কাছে বলতে পারতাছি না আমি বললেই তো আমার তালাক দিয়ে দিব قل ادعوا الله بدعوا الرحمن ও মালিক তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায় আমি দুনিয়ার কারো কাছে চাই নাই তোমার কাছে চাইছি মেম্বার চেয়ারম্যানের কাছে যদি চাইলে ছেলে মেয়ে পাওয়া যায় তো লাখ লাখ টাকা দিয়া গহনা বেইসা বাড়ি বেইসা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম কিন্তু ছেলে দেওয়ার মালিক তুমি মেয়ে দেওয়ার মালিক তুমি ربنا هب لنا من ازواجنا ذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما والله نيك সন্তান তুমি দাও তুমি ছাড়া কেউ দিতে পারে না আল্লাহ তুমি আমারে এই মেয়েটা দিলাম তালাক দিয়ে দিব আল্লাহ আমার আল্লাহ কয় মাইয়া যখন তোর পেটে দিছি এই ঢেই রাখ না কিন্তু তোর মগারে সুজা করে ছাড়ছ আমরা মন খারাপ কি সুন্দর কথাগুলা কইতেছিস সুবহানাল্লাহ মুখ দে বাইরে না রোজায় ধরছে না ও যাক আমি ভুল হয়ে গেছে রোজায় ধরছে মসজিদে চিল্লাইছে দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা এখানে চিল্লাইতেছে আমাগো এখনো জোর আছে আর তোমরা খালি একবার সুবহানাল্লাহ কবা জোর নাই আল্লাহ গো বল কাইরে নাও তো না হয় নাই আল্লাহ যারা জোর দেবে না ও যাওয়ার আগে যাও বল কাইরে দিবা যা ডরে কইছি প্রতিবার জোরে জোরে কবেন ঠিক আছে রেডি হ্যাঁ রেডি এই রোজার মাসে আল্লাহ রে দেখাই দেন তো আল্লাহ যারা গরিবের হক মাইরে খায় যারা আলেম ওলামারে কষ্ট দেয় আল্লাহ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয় এই বেঈমান গুলো ধ্বংস হয়ে যাক এই প্রস্তাবে রাজি আছেন না নাই মুসলমানের রমজানের শক্তি বাড়ে না কমে সত্য না মিথ্যা এই মুসলমান যদি রোজা রাখে 17 রমজান যুদ্ধ করতে পারে বদরে 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া ঘোড়া ছিল না গাড়ি ছিল না পায় হাইটা যাইয়া বড় যুদ্ধ করছে গতবার আমি ইলিয়াস রমজানে 313টা বদরের ঘর আমি নিজে দেইখা নিজে দাঁড়াই থেকে দোয়া করেছি বানানো কথা আমি কই না 313টা ঘর ওই যে মোহাম্মদী মিডিয়া ছিল জিজ্ঞেস করবেডা মোহাম্মদী মিডিয়া এটা প্রচার করছে 313টা ঘরের সেই স্পট এখনো 313টা ঘর আমার ইউটিউবে আছে আমি ঘর প্রত্যেকটা ঘরে সবগুলাই তার উঠতে পারি নাই 10-15টার ভিতরে ঢুকছি ঢুকে ঢুকে দোয়া করছি বদরে যাইতে ঘরগুলা বাজে জোর কান মারহাবা রোজা রেখে যদি যুদ্ধ করে ইসলাম এই পর্যন্ত আনতে পারে আমরা অন্তত একটা বেসকি তো দিতে পারি আজকে গাজার মুসলমান ফিলিস্তিনি মুসলমান এক মুট জাল মুড়ি খাইয়ে রোজা থাকবো সেই তো ঠিক নাই প্রধানমন্ত্রীর লেগে দোয়া করেন মিয়া যেই মহিলাটা কোনো বেঈমানের পক্ষে না সে একমাত্র মুসলমানের পক্ষে সে গাজার মুসলমানের পক্ষে মানে প্রধানমন্ত্রী ওই ইসরায়েল বিজর মাকে পক্ষে না মিয়া পৃথিবীর অনেক বড় বড় হারামিগুলো আজকে ইসরায়েলের পক্ষে যা আকারা মুদি
এইটাও ইসরায়েলের পক্ষে কথা কন না কেন এই যে আমেরিকা ব্রিটেন চায়না উচিংকিম পাক আছি এই হারাম এটাও ইসরায়েলের পক্ষে সব শয়তানগুলো ওই শয়তানগো পক্ষে আর আমার বাংলাদেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এক বেসকি দিলে ইন্ডিয়া যদি মোদি কয় এক ঘন্টা তামা বানা হেলাবো পারবো কথা কন না কেন তার বুকের মধ্যে থাইকা যে মুসলমানের পক্ষ নিছে শুকর আদায় করেন অতএব আল্লাহ শুকর আদায় করেন আল্লাহ গাজার মুসলমানকে আপনি রক্ষা করেন গাজার মুসলমানকে খাবারের ব্যবস্থা করে দেন আমি জুমায় বলছিলাম গত পরশুদিন একটা ঘটনা আছে ফেসবুকে দেখছেন কিনা ইরাকের থেকে একজন আমারে পাঠাইছে যে ভাই আমরা গেছিলাম গাজায় দেখাইছি আমরা এক বাটি পানি এক মহিলার ইফতারিতে দিছে সরকারি ভাবে এক টাঙ্কি পানি যদি 5000 লোকের দেয় মিয়া কত পানি হোক করে পরে কা চার কাপের এক ডোক পানি দিছে এক মহিলার ইফতারি করতে ওই মহিলা পুলিশের পাও ধরতাছে আর মিরা আমার আরেক ডোক পানি দাও আমার পয়সাটা পেয়েছে নাই আল্লাহ তুমি তো সবই পারো রোজাদার এত কষ্ট দিবা কে তুমি গাজার মুসলমান তুমি মুসলমান বৃষ্টি দাও যেন আমার মায়েরা পানি ধরে রাখতে পারে ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজহুমা তুমি না কইছো মুসলমান বিপদে পড়লে তাকে ফসলাদি ফলাবার জন্য আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে পানি দেই তুমি গাজায় এক মাস বৃষ্টি দাও তো আমার মা বোন রত তো রোজার মাসে পানি ধরে রেখে গোসলটা ঠিক মতো ইফতারি সেন খাইতে পারে পানির এত অভাব গাজায় তুমি গাজার মুসলমানের পানির ব্যবস্থা করে দাও খাবারের ব্যবস্থা করে দাও এক মহিলা তার চারটা বাচ্চা ছোট বাচ্চাটার বয়স 8 বছর না খাইতে 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 পিঠির সাথে চামড়া লেগে গেছে মহিলা বলতেছে সাক্ষাৎকারে তাদের ভাষায় একদিন রোজাও সেহরি খেয়ে থাকতে পারে নাই ষোলোই রমজান আমার মা আমার মাথায় পিটিসটা দিয়ে বল তুই লিয়ে এই ইফতারিটা তুই মসজিদে দিয়ে ষোলোই রমজান প্রতি বছর আসে রে মা তুই তো আর কোনোদিন আসলি না এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে তারাও ভাবে হুজুর আমার তো মা নাই রে আমার তো বাবা নাই আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে জুয়েল রানা সভাপতি কান্দে আলে মোলামা কান্দে আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাও ধাও করে জ্বলে উঠছে এই যে জাকির কাসেমি এতিমখানা মিশন করছে কেন জানা এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আকবার জোরে বলেন যুবক তাহলে শোন আমার আল্লাহ সব পারে না পারে এখন কানবি হে মা যারা আমার আওয়াজ শুনতেছেন মা মনে রাখেন মহিলাকে দোয়া কত দ্রুত রমজানে কবুল হয় এই মহিলা কান্তাছে কান্তাছে আল্লাহ আমি আলতা কোন করে দেই আলতা শোনো করে দেই আমার এবারে মাইয়া আমার স্বামী তোমার এবার বাইরে লাইবো
আল্লাহ তুমি সব পারো আমার মেয়েটারে ছেলে বানাই দিতে পারো এই বাচ্চার কথা বুঝতে ছেলেটারে মেয়ে বানাইতে পারো মেয়েরে ছেলে বানাই তুমি সব পারো কথা ঠিক না ঠিক মেয়েটা যখন কান্দে বাবা ঠিক 21শে রমজান আল্লাহর এই বান্দা রিকশা চালক যদিও হয় স্বপ্নে দেখতাছে কিয়ামত হয়ে গেছে জোরে 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 কি হয়ে গেছে আরে কিয়ামত হয়ে গেছে সাইডটা সূর্য সাইড দিক থেকে উদিত হইছে সূর্যর তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে কোন জায়গায় ছায়া নাই আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে সব জান্নাতের দরজাগুলা বন্ধ আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে ফেরেশতারা যখন দৌড়ে দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে প্রথম জাহান্নামের দিকে যখন লয়ে গেছে যায়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া হাত এইভাবে দাঁড়ায় বলে তোমরা আমার বাবারে কই নিবা তোর বাবারে জাহান্নাম দিব তোর বাবা পাপের কাজ করে তোর বাবা মাইয়া পছন্দ করে না হালাকি আমার আল্লাহ কইছে যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত যেই ঘরে ছয়টা মাইয়া ওই বাবা মামের জন্য ছয়টা জান্নাত তোর বাপের এই পাপের কারণে ওর জাহান্নামের মধ্যে খুশি রাখবো মেয়েটা বলে না না আমার আব্বা অন্যায় করছে আর করবে না আমার আব্বারে মাফ করে দাও আবার ওই দরজার থেকে দারু শুরু করছে বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে যায়া দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে জোরে 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 তিন নাম্বার দরজায় যায়া দেখে তিন নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে সাইন নাম্বার জাহান্নামের দরজায় দেখে মায়ের দাঁড়ায় রয়েছে এইভাবে ছয় নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো কিন্তু জাহান্নাম কয়ডা জোরে কান মাইয়া কয়ডা জোরে কান হে বেটা আইছে কয়ডা বাকি কয়ডা ছয়ডা মাইয়া ছয়ডা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে সাত নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে আল্লাহর বান্দা মনে মনে কয় আমার ছয়টা মাইয়া ছয় দরজায় ফিরাইলো সাত নাম্বার দরজায় কে ফিরাইব সাত নাম্বার দরজায় আমার কে ফিরাইব লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খেয়ে পড়ে গেছে ফেরেশতা ঘর সাইবা ধরছে বাপ মা কইয়া সিকর দিয়া মাইয়া মাইয়া কইয়া সিল্লানি দিয়া ঘুম ভাঙ্গে গেছে খাটের থেকে লাভ দিয়ে নাই মা বিবিরে যায় কই বউ তুই কই যায় দেখে বিবিটা রাত আড়াইটার সময় সেজদায় বইরে কাঁদতাছে আল্লাহ ইবারও যদি ছেলে মাইয়া হইরে আমার মাইরে ফেলাবে আমারে তালাক দিয়ে দিবে হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া আমার স্বামী চাই ছেলে এই কথা স্বামী পিছনের থেকে শুনছে একটা লাভ দিয়ে বোর পা জড়াই ধরে তুই বউরে পোলা চাইছ আমার সাত নাম্বার মাইয়া দে সাত নাম্বার মাইয়া দে আল্লাহু আকবার জোরে বলা সাত নাম্বার মাইয়া দে সাত নাম্বার মাইয়া দে ইমাম গাজালি তার কিতাবে লেখে বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লায়ার কয় আপনি এখানে কে বউরে তুই সত্য কথা ক তোর সাথে আমার মাওলার সাথে কিসের যোগাযোগ তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ আমার ছয়টা মাইয়ারে ঘুমের থেকে উঠা ছয়টা মাইয়ারে একজন এই কান্দে বসাইছে এইখানে বসাইয়া ঘাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোল
আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয় 60টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব বিবি কান্দে আর কয় স্বামী রে রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে বাদশা জুরমে মারা দরগুজার মাগুনা গারে মে তুবা মর জায়গা বারদারা মদ বান্দায়ে বুরিখতা আবু রুয়া খুদবাসি আরিখতা আল্লাহ ছয়টা মাইয়া দিছো আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ কইরা থাকি আমার মাফ করে পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না ভাই তোকে পাও দুটো দর্শি ভাই পুরুষের চাইতে মহিলাদের দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হয় ঠিক না বেঠি জোরে কয় ভাই জোরে কয় এই হাদিসটা বাইতে যে কবি এই যুবক তোদের মা যাদের বাইসা রইছে মার পাও দিলে ধরে বলবি মারে ইফতারির আগে আমারে জান্নাতটা দিয়ে দে মা তোদের যাদের বাপ আছে ইফতারির আগে দৌড়ে যে বাসায় যে কবি আব্বা আমারে জান্নাতটা দাও তো তাড়াতাড়ি ইফতারির আগে আমার জান্নাতটা দাও বাপ কইব কেমনে দিব আব্বা ইফতারির আগে হাত তোলো তুমি কও আমার ব্যবসায় যেন বরকত হয় আব্বা তুমি কও আল্লাহ যেন আমার ভালো রাখে তোর বাপ যদি ইফতারির আগে বইলেই ফেলে রে ভাই তোর দুনিয়া অশান্তি আখিরাতও শান্তি তো বাবা আমার কাছে মাফ চাওয়ার দরকার আছে না মার কাছে জন্য কিছু করার দরকার আছে না নাই এই আছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে আমার মা বঙ্গবন্ধু যেই জমিনে ঘুমানো ওই জমিনে আমার মা ঘুমানো আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই জমিনে ঘুমিনে ওই জমিনে আমার মা ঘুমানো প্রতিটা রমজানে মার জন্য কান্দি আজ পর্যন্ত বলতে পারেন আমার মা কবরে কেমন আছে তবে আজকে 2024 সালের প্রথম জুমায় আল্লাহর একটা দিন পরে তোমার বাইতুল্লাহ মক্কা চলে যাব যারা আমার সাথে এখন কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ দের সন্তান গুলো নেককার বানিয়ে দাও আল্লাহ দের কাবায়ের দরে বরকত দাও আমার মতো যাদের মা নাই ওদেরকে মাফ করে দাও আজকে জুমার মসজিদে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে যান আমার মসজিদ আমার রক্তপানি করা পয়সা ইওয়াজের পয়সা বাড়ি বেচা পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেন নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন না এই যে জাকির কাসিমের দেখাইছি ওয়াজ ওঠার আগে জাকির কাসিমের মুখ দিয়ে বলতে বাধ্য হইছে ভাই আপনার মেহনত কবুল হইছে আপনার মাকে আল্লাহ মাফ করে দিবেন কারণ আমার নবী বলছে মান বানার ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতের ঘর বানাই দিবে আমার সেক্রেটারি আমার মসজিদের বাইতুস সুজুদের আমি জুমায় ওঠার আগে আমার মসজিদে 3000 টাকা দিয়ে কি বলে জানো হুজুর আমার শাশুড়িটা মারা গেছে 3-4 দিন আগে আমার মা মারা গেছে অনেক বছর আগে আমার মায়ের জন্য শাশুড়ির জন্য দোয়া করবেন হ্যাঁ ও শুধু আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইতে পারে আমি 30টা সেকেন্ড এখানে মায়ের পাগল কয়জন আছে বাবার কয়জন পাগল কয়জন আছে যাদের বাবা নাই মা নাই আমি তোদের বন্ধু বানাবো আমি তোমার নাম ধরে কাবা শরীফ যাই আল্লাহর ঘর ধরে দোয়া করব 30টা সেকেন্ডে প্রথমে একটা লোক দাঁড়াবেন একটা লোক আপনার বাবার জন্য মার জন্য ইয়াতিম মিশনে এই রাশিদিয়া ইয়াতিম মিশন গিয়ে ইয়াতিম খানায় 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন হুজুর আমার যাকাতের পয়সা টিকা এই রে আমার রমজানের যাকাত আছে 2.5 লাখ 3 লাখ টাকা আমি যাকাতের থেকে এখন মসজিদে যাকাত দেয়া যায় না মাদ্রাসায় যাকাত দেয়া যায় আপনার যাকাতের পয়সা থেকে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন এখানে সভাপতি আছে সেক্রেটারি আছে অনেক বিত্তশালী আছেন আমি কাবা ঘর ধরে প্রথম উমরায় আপনার নাম ধরে দোয়া করবো আমি ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর কোন বান্দা আছেন ইয়াতিম মিশনের জন্য জাকাতের থেকে হোক আর দানের থেকে হোক এই মাদ্রাসায়
এক লক্ষ টাকা দিবেন বলেন তাড়াতাড়ি সময় 30 সেকেন্ড 30 সেকেন্ডে বলবেন আল্লাহ পরে কোটি কোটি টাকার মালিক বানাবে আমি জিহাদি বললাম আপনার নাম ধরে কাবা ঘর ধরে প্রথম দোয়া করব কোন কে দিবেন 1 লাখ টাকা কোন 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ টাকা পুরো রমজানে বইসা আপনি আস্তে আস্তে কইয়া 1 বছর ধরে দিয়ে দিবেন এই রমজানে দিবেন 50 অথবা রমজানের ভিতরে 50 অথবা 20 25 আগামী রমজান আসার আগ পর্যন্ত আপনি 1 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিবেন বলেন কে দিবেন একটা লোক একটা লোক 1 বছর টাকা দিছি নারায় তাকবীর আজকের মাহফিলের সভাপতি জুয়েল দানা আমি কই নাই লোকটার দিল নরম পাগলের মতো কাঁদছে আমলিকের সব নেতারা কান্দে না বেটা যারা চাঁদা খায় গরিবের মাইরে ওরা সহজে কান্দে না ওই হারাম করে চোখে পানি আসে না কথা কন্না কেন এই লোকটার আজকে পাগলের মতো কাঁদছে রোজার মাস 1 লক্ষ টাকা দরকার মারহাবা আল্লাহ জয়লানার টাকাটা এই রোজার মাসে দেওয়ার তৌফিক দান করো আমিন আল্লাহ ওর যাকাতের টাকাটা এতিমখানায় দিলে ওর বাবা মাকে তুমি মাফ করে দিও উমরায় যাইয়া ও হজে যাইয়া যেই কষ্ট হ্যাঁ আরে ওর তো বাবা নাই লেগে বয়ে বয়ে কাঁদছে জামার বাবা পয়সা থাকলে তো বাবার 1 লাখ টাকার মার্কেট দিতাম ইফতারি মে ইফতারি দিয়া এই টাকাটা আমি দিয়া দিলাম এই মাদ্রাসা আল্লাহ তার বাবারে কবরে ভালো রাখো সুস্থ রাখো সন্তানদেরকে মাফ করে দিও জানে মানে বরকত দিও 1 লাখ টাকা পাইছি 30টা সেকেন্ডে একটা পাগল চাই মায়ের জন্য বাবার জন্য 50,000 টাকা কে দিবা যাকাত থেকে কম 50 একটা লোক দাঁড়াবেন 50,000 টাকা একটা লোক কে দিবে 50,000 টাকা এই বড়ে কি মিল আসে তো বাহ এই একটা আল্লাহর পাগল দিবেন 50,000 টাকা এক বছর সময় দিলাম কোন এক বছরের ভিতর 10,000 20,000 করে দিয়ে দিয়া আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য আপনি দোয়া চাবেন।